বরেন্দ্র সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নওগাঁয় সিএনজি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু। রাজশাহী নগরীর 2 নং ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী খায়রুজ্জামান লিটনের গণসংযোগ ও পথসভা। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বিশ্ব পরিবেশ দিবস পালিত। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। নওগাঁর মহাদেবপুরে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার দুপুর 1:30টার দিকে মহাদেবপুর উপজেলার হাটচক গৌরী বাজারের পাশে বাগাচারা এলাকায় নওগাঁ রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় নিশ্চিত করেছেন পুলিশ। নিহতরা হলেন অটোরিকশার চালক নওগাঁ সদর উপজেলার চক পাথুরিয়া গ্রামের পাপ্পু সর, অপর দুজন হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের আব্দুল সালামের ছেলে নাজমুল ইসলাম এবং একই এলাকার ষাটিকাবাড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে তানভীর আহমেদ চৌধুরী। বাকি একজনের নাম পরিচয় পাওয়া যায়নি। মহাদেবপুর থানার ওসি মুজাফফর হোসেন জানান, দুপুর 1:30টার দিকে মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী বাজার এলাকায় নওগাঁগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার 3 যাত্রী মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের পর লাশগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি মুজাফফর হোসেন। আজ বেলা অনুমান 12:50 ঘটিকার সময় মহাদেবপুর থানাধীন নওগাঁ রাজশাহী মহাসড়কের বাগাছাড়া নামক স্থানে ট্রাক এবং সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা এই ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। আমরা সিএনজি যাত্রী 4 জনকে মৃত অবস্থায় পাই এবং 1 জনকে আহত অবস্থায় পেয়ে তাদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। আসন্ন 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও 14 দল সমর্থিত মেয়র প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন নগরীর 2 নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছেন। সোমবার বিকেল 5:30টায় ওয়ার্ডের হরগ্রাম নতুনপাড়া এলাকা থেকে গণসংযোগ শুরু করেন এবং সেখানে পথসভায় বক্তব্য দেন। এরপর নগরপাড়া ও আশ্রয়ের মাঠে পথসভা করেন এবং এলাকাবাসীর সাথে গণসংযোগ করেন। পথসভায় খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর অনেক কাজ অসমাপ্ত রয়েছে। তার মধ্যে প্রথম কাজ হবে ছেলে মেয়েদের কর্মের ব্যবস্থা করা, চাকরির ক্ষেত্র তৈরি করা। তিনি বলেন, রাজশাহীতে সেভাবে শিল্পায়ন হয়নি। যদি 10টি গার্মেন্টস কারখানা করা যায় তাহলে প্রায় 20,000 মানুষের কর্মের ব্যবস্থা হবে। তিনি বলেন, আগামী 5 বছরে রাজশাহী আরও উন্নত, সুন্দর ও চমৎকার হবে। একটি দল ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না। এ সময় তিনি রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান। গণসংযোগকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রচার মিছিল ও সমাবেশ করেছে নগরীর 21 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী গোলাম ফারুক। সোমবার বিকেল 5:00 শিরোইল মোল্লা মিল হতে মিষ্টি কুমড়া প্রতীকের এই প্রচার মিছিল শুরু হয়। র্যালিটি 21 নং ওয়ার্ডের প্রতিটি রাস্তা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ 1,000 নারী পুরুষ অংশগ্রহণ করেন। মিছিল পরবর্তী সমাবেশে গোলাম ফারুক বলেন, বর্তমান অন্যান্য ওয়ার্ডের চেয়ে 21 নং ওয়ার্ড এখনও অবহেলিত। এখনও অলিগুলি রাস্তা ও ড্রেনগুলোর কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। আগামীতে মিষ্টি কুমড়া প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে 21 নং ওয়ার্ডকে ডিজিটাল এবং স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হবে, সেই সাথে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে গোলাম ফারুক বলেন, নির্বাচিত হতে পারলে সকল সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহ এলাকাকে মাদক মুক্ত করা হবে। এ সময় তিনি আগামী 21 জুন রাজশাহী সিটি নির্বাচনে মিষ্টি কুমড়া প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। কোম্পানি আইনের তোয়াক্কা না করে ষড়যন্ত্রমূলক রাজশাহীর এক ব্যবসায়ীর ডিলারশিপ বাতিলের অভিযোগ উঠেছে এসিআই মোটরসের বিরুদ্ধে। শনিবার দুপুর 1:00 দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ডিলার মোহাম্মদ জামাল হোসেন। লিখিত বক্তব্যে ভুক্তভোগী ডিলার মোহাম্মদ জামাল হোসেন বলেন, এসিআই মোটরসের সকল শর্ত মেনে প্রায় 2 বছর আগে তিনি ডিলারশিপ নিয়েছেন। তিনি এরই মধ্যে অবকাঠামো সহ অন্যান্য খাতে মোট 2,95,00,000 টাকা খরচ করেছেন। এছাড়া প্রতি মাসে তার 7,00,000 টাকা করে খরচ হচ্ছে। তিনি আরও জানান, 2 বছর অতিবাহিত না হতেই বেআইনি পন্থায় ষড়যন্ত্রমূলকভাবে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এরই প্রেক্ষিতে তিনি আদালতে মামলাও করেছেন। আদালত কোম্পানিটির বিরুদ্ধে শোকজ আদেশ দিয়েছেন, কিন্তু তারপরও কোম্পানি মালামাল সরবরাহ করছে না। এ সময় তিনি কোম্পানির বেআইনি সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে, সবাই মিলে করিপন, বন্ধ হবে প্লাস্টিক দূষণ। এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা 11টার দিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে কালেক্টরেট ভবন চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। এরপর ডিসি পার্কে গাছের চারা রোপণ ও 500টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। জেলা প্রশাসক আবু নাসের ভুঁইয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদা শারমিন নেলি, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বুয়েটের গবেষণায় দেখা যায় 2050 সাল নাগাদ বঙ্গোপসাগরের সুন্দরবন অংশে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে 0.5 মিটার। এতে সুন্দরবনের 42% এলাকা ডুবে যাবে। উপকূলে 19 জেলায় প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকা ডুবে যাবে। পানিতে লবণাক্ততা দেখা দিবে এবং প্রায় 25 লাখ মানুষ বাস্তুহারা হবে। তাই পরিবেশ সম্পর্কে সকলকে সচেতন হয়ে কাজ করতে হবে। এছাড়া টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি ও মহিলা পরিষদ যৌথভাবে সকাল 9:30টার দিকে নাটোর প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধনের আয়োজন করে। আয়োজিত মানববন্ধনে সনাক, ইয়েস ও মহিলা পরিষদ সদস্যবৃন্দ অংশ নেয়। পরে দিবসটি উপলক্ষে প্লাস্টিক দূষণের সমাধানে টিআইবির দাবিসমূহ পাঠ করে শোনানো হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।